রাস্তায় বার হলে কিছু কিছু ছেলে মেয়েদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে ওদের তাকানো দেখে মনে হয় যে ওদের যেন হারানো বউ ফিরে পেয়েছে সবাই বলে যে প্রেম ছাড়া নাকি দুনিয়া চলে না হ্যাঁ গো আমি কি দুনিয়ার বাইরে আছি নাকি আমার কিন্তু এটাই মনে হচ্ছে হ্যাঁ হ্যালো জানু তোমার জন্য একটা ভালো খবর আছে ভালো খবর হ্যাঁ কি ভালো খবর এখন আমি ডেইলি সকাল বেলায় পাঁচটার সময় উঠি বিছনা থেকে জানো বাহ পাঁচটার সময় উঠো কেন জিম টিম করছ না আরে বাবা না না হিসু করে আবার শুয়ে পড়ি ফসকা কি তোকে আজ আমি একটা মৌখিক প্রশ্ন ধরবো হ্যাঁ করেন বল তো ক্ষমতা কাকে বলে ক্ষমতা কাকে বলে হ্যাঁ ক্ষমতা কাকে বলে তো আপনি একটা আমাকে চোর মেরে দেখেন তারপর আমাদের বাড়ির ওদিক দিয়ে যখন যাবেন তো তখন দেখবেন কেমন খেল লাগে যায় আমাদের বাড়িতে বড় বড় হাসি আছে তারপর মোটা মোটা লাঠি আছে তারপর বটি সুদ্ধি আছে জানেন আপনাকে ক্ষমতা দেখি ছাড়বো যাই একবার চরমার উপরে দেখি দিব তোর কাছে যুক্তি চালে তুই বলিস যে কর্ম করেন ফল একদিন পাবেন কর্ম করেন ফল একদিন পাবেন হ্যাঁ তাই করে তুই আমার দশ পনেরো টাকা ঝাড়ে খাই

এ হাসি তোৰ কি হল এ চাৰি বুজ ধৰি পানী লে পানী লে পানী হাসি এ হাসি এ হাসি কি হ লে তোৰ লে 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 পানীলে 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 হে দে 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 হাসি এ হাসি উঠৰে ভাই এ ভাই তোৰ কি হল ভাই সালা জুতা খুলে এমন দোরা দোরাবো না তোরা আমাকে ধরতেই পারবি না হ্যাঁ বে তুই তো বেলা খুব বড় মাছ তো ওই ছেলেটাকে লাত মারতে পারবি ইয়া তো মামুলি ব্যাপার হ্যাঁ পারবো যা তাহলে মারাই কোন আই মারলি কেন ভাই ওই তোমার মোবাইল চুরি করে নিয়েছে শালা কাকা এলাও মিষ্টি খাও কেন রে মিষ্টি খাও ইসকেন আরে কাকা পরীক্ষায় পাস করেছি পরীক্ষায় হ্যাঁ তোর মতন ছেলে পরীক্ষায় পাস করে লেছিস তোকে তো দিন পড়তেই দেখিনি আচ্ছা কাকা আপনার একটা ছেলে আছে না হ্যাঁ আছে তো তো কি করে হলো আপনাকে তো সব কাজ কোনোদিন করতে দেখিনি জানিস ভাই বড় লোকের ভালোবাসা দূরে সরিয়ে দেয় আর গরিবের ভালোবাসা কাছে ডেকেলাই কেন বে কি করে তুই ভালো করে দেখবি যে একটা বড় লোকের ছেলে যখন পরীক্ষায় ফেল করে তখন তার বাপ তাকে বলে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আর যখন একটা গরিবের ছেলে পরীক্ষায় ফেল করে তখন তার বাপ তাকে কি বলে কি বলে আয় 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 কাছে আই কাছে আই একবার কাছে আয় আয় কাছে আয় দেখো কোন বিপদে পড়লাম দেখো ফোন করি হ্যালো 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 বলছি আপনি কি থানার মেজো বাবু হ্যাঁ আমি থানার মেজো বাবু বলুন মেজো বাবু না হ্যাঁ কথাটা হলো যে আমার বাবা সবসময় বলতো হ্যাঁ রাস্তা ঘাটে যখন চলাফেরা করবি হ্যাঁ যদি আপাত বিপদে পড়িস তাহলে পুলিশের সাহায্য নিবি তাই আপনাকে ফোন করেছি আচ্ছা ঠিক আছে বলুন আপনার কি সমস্যা হয়েছে বলুন সমস্যাটা হলো যে আমার রাস্তাতে চলতে চলতে আমার জুতার বল ঢুকে ডেকেছে প্লিজ একটু সিলাই করে দিয়ে যায় সালার বেটা সালা মুচিকে ফোন না করে সালা আমাকে ফোন করেছে ফোন রাখ সালার আমার বাবা বলেছে তাই আপনাকে ফোন করেছি গো এই বড়বাবু পালিয়েছে হ্যাঁ এই কিছুক্ষণ আগে গেল এই আমিও বাড়ি পালাচ্ছি কিন্তু কালকে যেন বড় বাবুকে যেন বলে দিছি না আপনিও চলে যাবেন একটা কথা বলছিলাম হ্যাঁ বল 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 বাবু শুনলাম টাকায় কথা বলে টাকায় কথা বলে জানি না টাকায় কথা বলে তো হ্যাঁ বাবু আমি একা থাকবো কিছু টাকা দিয়ে যান টাকার সাথে কথা বলবো টাইমটা পাস হয়ে যাবে হ্যাঁ তোর তো ঘোষ নেওয়ার নতুন স্টাইল দেখছি ভাই কষ্টে আজ আমার বুকটা ফাটে আমার প্রেমিকা কে আজ প্রচুর মনে পড়ছে তো আমি আমার প্রেমিকার লাগে একটা বলছি মুন শুনবি বাবা আবে বুলতে তো দে আগামী বাবা বাবা শুন যখন যখন তোকে আমার মনে পড়ে তখন তখন আমার হিসু পাই ইয়ে আবার কেমন সাইরী বে আবে ওইটাও তো চোখের পানি রাস্তা ভুলে গেলছে দিয়ে অন্য দিক দিয়ে বার হাইছে আরে কে টিঙ্কু না তুই আমাকে চিনতে পারছিস কই না তো চিনতে পারলাম না তো কে আপনি আরে তুই আমাকে চিনতে পারলি না আমি তো রে তোতা সেই ক্লাস ফোরে একসাথে পড়তাম না না এ হতেই পারে না এ অসম্ভব ক্লাস ফোরে এত বড় ক্লাস দাড়িওয়ালা বন্ধু আমার ছিলই না খাইতে টাইতে পারে না নাকি বে একটু করে খাইছে দিছে খাইছে থুয়ে দিছে দেখি আমি খাইলি এটা কি হলো কি আবার হবে না না এটা কি হইলো কি আবার হবে মেলা খুন থেকে তো দেখছি তুমি একটু করে খাই ছোঁয়া থেয়ে দিচ্ছ খাই ছোঁয়া থেয়ে দিচ্ছ তাই আমিও ভাবনু যে জিনিসটা বেকার নষ্ট হবে আমি একবারই খাইয়ালি আবে সালা এদে দেখ আমি পান খাচ্ছি পান তো পানের পিকি কুটে ফেলবো তাই বোতলে পানের পিকি ফেলছি আর থুছি ফেলছি আর থুছি কি রে টিঙ্কু কাল নাকি তুই একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট করেছিস হ্যাঁ রে ভাই বিশাল বড় অ্যাক্সিডেন্ট একসাথে 50 জুনাকে ধাক্কা মেরেছিস কি একসাথে 50 জুনাকে ধাক্কা মেরেছিস কি করে আর বলিস না ভাই কাল আমি গাড়ি চালাচ্ছি আর হঠাৎ আমার গাড়ির ব্রেক ফেল তারপরে দেখি রাস্তায় পাশে দুটা লোক আর আরেক পাশে একটা বিহার বাড়ি তাহলে তুই পঞ্চাশ জুনাকে ধাক্কা মারতে গেলি কেন ওই দুটা লোককে মারতিক তাহলে ক্ষতিটা কম হতো আরে ভাই আমিও তো ওইটাই করছি ওই দুটা লোককে ধাক্কা মারছি নু তো ওরা দৌড়িয়া বিহার বাড়িতে ঢুকে গেল হাই ফ্রেন্ড তো সবাই কেমন আছেন হাসি তোতার সাথে আমি টিঙ্কু আর আপনারা দেখছেন এসটিআর কোম্পানি টিভি তো এখানে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে একটি লোক হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন তো আসুন আমরা ওর পরিবারের কাছ থেকে কিছু জেনে নি তো দাদা আমাদের জনতা জানতে চাই যে এনার এই অবস্থা হলো কি করে তো আপনি কিছু বলুন এই লোকটা আমার দাদা হয় আজ দুপুরে ভাত খাচ্ছিলো তো আমি মাঠ থেকে এসে দেখছি ভাতের তালার পাশে মরে পড়ে আছে তাহলে এনার গায়ের ওপর এইটা কি ব্রেকিং নিউজ আপনারা যেটা এতক্ষণ ভাবছিলেন যে এই লোকটা হার্ট অ্যাটাক করে মরেছে না সম্পূর্ণই ভুল এনার গায়ের ওপর আমি একটা ভাত পেয়েছি তো এটা ভাবাই যায় যে ইনি ভাত খেতে খেতে এনার গায়ের ওপর একটা ভাত পরে এবং ভাত চাপা পরে মারা যায় তাহলে কি এটা একটা সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্র ছিল জেনে নেব একটা ব্রেকের পর বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে আমাদের জীবন অত্যন্ত কঠিন এখানে আমাদেরকে সারাক্ষণ পরীক্ষা দিতে হয় আমাদেরকে কষ্ট পেতে হয় দুঃখ আমাদের কাছে হাঙরের মতো ধেয়ে আসে চলার পথে আমরা অনেক সময় পরেও যেতে পারি তা নিয়ে আমাদেরকে ভয় করলে হবে না পড়ার সঙ্গে সঙ্গে পূর্ণ আত্মবিশ্বাস আর ফুল কনফিডেন্স নিয়ে বলুন এই কোন সালা পেছন থেকে লাত মেরে ফেললিবে বুঝলি রে ভাই চোখে ধুয়ে একটা প্রেমিকা পেয়েছি নু এত কিপঠের কিপঠে সারাদিন শুধু মিস কলই মারা গেল কোনোদিন ফোন করলে না তাহলে তোরটা তো মেলাই ভালো বে হামারটা এত কিপঠের কিপঠে যে মিস কল দেওয়ার পরও ব্যালেন্স চেক করে জানিস সালাই পৃথিবীতে যে কেনে আইসাছি নু এ পৃথিবীতে আছে টাকি কি কখনো গরম পড়ছে তো কখনো হাড় কাঁপানো ঠান্ডা কখনো বৃষ্টি হচ্ছে এই আবার যখন হচ্ছে তো হই যাচ্ছে হই যাচ্ছে আবে পৃথিবীতে আছে টাকি কি হ্যাঁ আবে ওই কানের গুড়াই বেশি প্যাটার প্যাটার মারাবি এই পৃথিবীতে তোর ভালো লাগে না তো ওপরে চলে যা বল ওপরে পেটাবো রাগিয়া যাচ্ছিস কেন রে ভাই ছোট ছেলে একটু ইয়ার কিও করতে পাবো না اوه <laughs>